ত্রিপুরা থেকে সুপারি অসমে রপ্তানি করতে গিয়ে অসম পুলিশ দ্বারা চরম হয়রানির শিকার ত্রিপুরার সুপারি চাষী এবং ব্যবসায়ীরা। এ নিয়ে বেশ কয়েক দফায় ত্রিপুরা সরকার পক্ষের সাথে আলোচনা করেও সুরাহা হয়নি সমস্যার। এদিকে সুপারির বাইরে রপ্তানি না হওয়ার ফলে পচন ধরে ক্ষতির সম্মুখীন সুপারি চাষিরা। বাধ্য হয়ে শুক্রবার কুমারঘাটে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসল সুপারি চাষী এবং ব্যবসায়ীরা। উল্লেখ্য, ঊনকোটি জেলার কুমারঘাটের দারচুই সহ বিভিন্ন অঞ্চলে সুপারি চাষের জন্য বিখ্যাত। এখান থেকেই অসমের বিভিন্ন জায়গায় বিগত কয়েক বছর ধরে রপ্তানি হয় সুপারি। এক কথায় অসমের উপরেই বিশেষত নির্ভর কুমারঘাট সহ ত্রিপুরার সুপারি চাষি থেকে ব্যবসায়ীরা। কিন্তু রাজ্য থেকে অসমে সুপারি প্রবেশ করাতে গেলে অসম সরকারের পুলিশ তা অসমে প্রবেশ দ্বারেই আটকে দিচ্ছে এবং তাদের নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ। সঠিক মতো বিক্রি না হওয়াতে সুপারিতেও পচন ধরছে বলে দাবি ব্যবসায়ীদের। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। ব্যবসায়ীদের অভিযোগ, রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে তাদের জন্য সুপারি চারার ব্যবস্থা করে দিলেও এর ফলন বিক্রি করতে গিয়ে যদি এমনভাবে হেনস্থার শিকার হতে হয় তবে কী লাভ চারা দিয়ে? তাদের অভিযোগ, সমস্যা নিরসনের জন্য ত্রিপুরা সরকারের দ্বারস্থ হয়েও সমস্যা মেটাতে কিছুই করছে না ত্রিপুরা সরকার। ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে কুমারঘাটের মেট্রো বাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসে এলাকার সুপারি চাষী এবং ব্যবসায়ীরা। অবরোধের জেরে রাস্তার দুধারে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। শুনে নেওয়া যাক কি বলছে ব্যবসায়ীরা। সমাধান করতে পারি না, এটার জন্য আমরা এমনি মরছে, আমরা তো পেট আছে, সন্তান গুলো কি খাইব, এই ফলের উপর নির্ভর আমরা। দীর্ঘক্ষণ জাতীয় সড়কে অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়ে যান যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণ। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক কমল দেবর্মা সহ কুমারঘাট থানার পুলিশ থেকে মহকুমা প্রশাসনের লোকজন। পরে প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।